গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার ফার্স্ট সোলো ট্রিপের গল্প নিয়ে। ডেস্টিনেশন সুন্দরবন। অর্থাৎ লাস্ট বৃহস্পতিবার আমি জানতে পারলাম যে আগামীকাল শুক্রবার দিন আমার 7:30টার সময় শিয়ালদা দিয়ে ট্রেন আছে, কিন্তু আমার হাজবেন্ড তো যেতে পারবে না, কিন্তু ওইখানে সব কিছু বুক হয়েছিল। তো আমার বর বললো যে কি তুমি কি একা যেতে পারবে? আমি বললাম যে কি হ্যাঁ একা যেতে পারবো, কিন্তু একটু তো ভয় লাগবে। তো ও বললো যে কি না, যে গ্রুপের সাথে তুমি যাচ্ছ মিতালি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ওরা খুব ভালো আছে, তোমাকে যত্ন করে নিয়ে আসবে। তো আমরা 7:30টার সময় বেরিয়ে শিয়ালদা থেকে এই 9:00-এর সাথে আমরা কেনিং পৌঁছে যাই। ওইখান দিয়ে একটা ম্যাজিক টোটো গাড়ি নিয়ে আমরা চলে যাই লঞ্চঘাটে। রাস্তায় যেতে যেতে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। সকাল সকাল বৃষ্টি আর এইরকম রাস্তা। ম্যাজিক গাড়িতে প্রায় 45 মিনিটসের জার্নি করে আমরা পৌঁছে যাই লঞ্চঘাটে। লঞ্চঘাটে আমাদের আগে থেকে বোট বুক করা ছিল, আগামী 3 দিনের জন্য এই বোটটা বুক করা হয়েছিল। দিনেরবেলা আমরা বোটে থাকবো আর রাত্রিবেলা আমাদের একটা হোটেল বুক করা হয়েছিল, সেখানে থাকবো। তারপরে বোটে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। তারপরে গদখালিতে নেমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির দিকে রওনা দিই। এই ফাঁকেই আমি বলে দিই, এই যে ট্যুরের সাথে যে আমরা এসেছিলাম, এতে খাওয়া দাওয়া কিন্তু খুব ভালোই ছিল। দুপুরবেলা ইলিশ, রাত্রিবেলা মাটন, একদিন চিকেন, বাট ফটোগুলো সেরকম নেওয়া হয়নি তাই আর দিইনি। এনারা হচ্ছে মিতালি ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস এর মেম্বার, ইনি হচ্ছেন মিঠুদি, আর পেছনে ওই ছাতা হাতে নিয়ে যে আসছে উনি হচ্ছে তমাদি। তারপর এইখান দিয়ে আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়লাম। বৃষ্টিটা কিন্তু হালকা হালকা হয়েই যাচ্ছিল, কিন্তু এই বৃষ্টির মধ্যেও পুরো ভিউটা দেখতে যা সুন্দর লাগছিল। ওই দেখো স্টেপও করছে। তোমাদের মাস্তিরা পুরো একদম ফুল জোশে ছিল। আমার এই বাজে শহরটা কোনোদিনই যাবে না। রাস্তার যেখানে দেখবো ফুল সেখানে কুড়িয়ে এনে সেইগুলো চুলে লাগিয়ে একটু দেখো আমরা সবাই ঢং করে নিয়েছি। কম বেশি সবাই জানে যে কি একটা সুন্দরবন আসতে গেলে কত কি খরচা পড়তে পারে, তাই অত ডিটেলসে গেলাম না। আমাদের 4,200 টাকা পড়েছিল পুরো ট্রিপ নিয়ে। এটা হলো বোটের নিচে সেকশনটা, যেখানে মানুষজন একটু রেস্ট করতে পারবে, ব্যাগ ট্যাগ রাখতে পারবে। মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আমাদের হোটেলটা গভর্নমেন্ট রিসর্টে বুক করা হয়েছিল। তো আমরা সন্ধে 5টার সময় এইখানে পৌঁছই সারাদিনের জার্নি করে। জায়গাটা খুবই সুন্দর ছিল, অসাধারণ, না আসলে বুঝতে পারবে না। এই যে আমাদের গাইড চলে এসছে, ডগি গাইড, আগামী 3 দিন এই আমাদের সাথেই ছিল, আমাদের পেছনই ছাড়ছিল না। তারপর রুমে গিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে সন্ধেবেলা আবার আমরা একটু স্ন্যাক্সের জন্য চলে আসি। এই একটা ক্যান্টিনের মতন ছিল আলাদা, এখানে আমরা একটু স্ন্যাক্স খেলাম। তারপরে স্ন্যাক্সের পর আমরা একটু আশেপাশে ঘোরার জন্য বেরিয়ে পড়লাম, কিন্তু বেরিয়ে দেখি কি এত অন্ধকার চারিদিকে। কি জানো তো, আমি একটা জিনিসে বিশ্বাস করি, যখনই তুমি কোথাও ঘুরতে যাবে সেখানে স্পট তো ঠিক আছে, বাট তার সাথে যদি তুমি লোকাল ভিজিট করো তাহলে বেশি তুমি ওই জায়গাটা সম্পর্কে একটুখানি জানতে পারবে। এবার দেখো এই আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কি না অন্ধকারে জানি না। আর এই দেখো সম্পাদীরা টুক করে একটু রোম্যান্স করে নিল। রাতের অন্ধকার এই রাস্তাটা কি সুন্দর লাগছে, দেখো দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে এই রাস্তাটা। খুব কম সময়ের মধ্যে আমাদের মধ্যে ভালো আলাপ হয়ে গেছিলো, দেখো সবাই হাই করছে। এইটা আমার রুমের ব্যালকনি দিয়ে বাইরের ভিউটা, দেখো কত সুন্দর চারিদিকে পুরো সবুজ। সকাল সকাল আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তারপর রেডি হয়ে আমরা বোটে চলে গেলাম, বোটেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। এই বৃষ্টি আর এই রকম ব্রেকফাস্ট, আহ কি না ভালো লাগে। অনেকেই বলবে এই বৃষ্টির মধ্যে সুন্দরবন, কিন্তু একটা জায়গায় প্রত্যেকটা সিজনের মধ্যে এক আলাদা রূপ ধারণ করে। যেরকম এই বৃষ্টির মধ্যে এই সুন্দরবনটা দেখতে কতই না সুন্দর লাগছে, মনে হচ্ছিল এইখানেই থেকে যায়। তোমরা কি জানো বাঘমামা এত বড় নদী 1 নিমেষে পার করে যেতে পারে? গাইড দাদা তো সেটাই বললো। দেখো এই জঙ্গলে আমরা একটা হরিণ দেখতে পেয়েছি, যাক বাঘ না হলে একটা হরিণ তো দেখতে পেলাম। একটা না আমরা কয়েকটা হরিণ দেখেছি, বাট আলাদা আলাদা জায়গায়।
এবার আমরা একটা জঙ্গলে এন্ট্রি করছি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ডোবাঙ্কি ওয়াচ টাওয়ার। এখানে এটা ওপর দিয়ে আমরা ওয়াক করে যাবো, আর নিচে নাকি বাঘগুলো আসে মাঝে মধ্যে, কিন্তু আমরা তো একটাও বাঘ দেখতে পেলাম না, শুধু লাল কাঁকড়া দেখতে পেয়েছি অনেকগুলোই। তারপর এই ওয়াচ টাওয়ারের এইখানে আমরা একটা বনদেবী ঠাকুরের একটা মন্দির দেখেছি। সেই এরা বিশ্বাস করে বনদেবী পুজো করলে নাকি বাঘরা এদের ওপরে হামলা করবে না, বা বাঘদের হাত থেকে এরা সুরক্ষিত থাকবে। এখানে দেখছো জলস্তরটা কতটা উঁচুতে উঠে গেছে, এদের লাইফস্টাইলটা কিন্তু অনেকটা জোয়ার ভাটার উপরে কিন্তু ডিপেন্ড করছে। এইখানে জেলেরা যখন 5-6 দিনের জন্যে মাছ ধরতে যায়, তখন এদের ওয়াইফরা মানত করে মাথায় তেল দেবে না, সিঁদুর দেবে না, হাতে শাঁখা পলা পরবে না, আলতা পরবে না, এগুলো কিছুই করবে না। যেই দিন জেলেরা বাড়ি ফিরে আসে তখন এরা নিজের মানতটা ভাঙে। কল্পনা সত্যি সেটা জানি না, বা যেটা শুনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটাও কিন্তু আর একটা ওয়াচ টাওয়ার, এইখানেও কিন্তু এন্ট্রি করার আগে একটা বনদেবীর ঠাকুরের মন্দির ছিল। ফিরে এসে 12টা দিকে আমাদেরকে আমন্দি মাছের ফ্রাই দেয়া হয়েছিল, সেটা খুব খেতে টেস্টি ছিল। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। সবাই আপনারা দেখতে পাচ্ছেন এরা দুজন হচ্ছে টুইনস, এরা যখনই জামা পরে ম্যাচিং করে পরে ম্যাচ। তো আমরা এদের নাম দিয়েছি টুইনস দিদি। হাই হাই, তোমার নামটা বলো না। কণিকা। কণিকা? কোনু। কোনু কোনু নাম? গপু। গপু? গোপা। গোপু। এরপর হোটেলে ফিরে এসে আবার আমরা একটু গ্রাম দর্শন করতে বেরিয়ে গেলাম। এখানে অনেকটা আসার পর দেখলাম এদের গ্রামের লোকেরা মনসা পুজো করেছিল, এটা নাকি ভাদ্র মাসের মনসা পুজো। আমাদেরকেও একটু ভোগ টোক খাওয়ালো, আমরাও একটু ভোগ টোক খেলাম। তারপর হোটেলে এসে রাত্রিবেলা ডিনার টিনার করে আবার ঘুমিয়ে পড়লাম। নেক্সট ডে আবার সকাল 6:30 সময় আমরা বেরিয়ে পড়লাম। এইটা দেখো আমাদের বিল্ডিং যেখানে আমাদের রুম ছিল, আর এইটা হলো আমাদের ক্যান্টিন যেখানে আমরা ডিনার সন্ধ্যেবেলা টিফিন টিফিন করছিলাম। আর সামনে যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে এসি বিল্ডিং, মানে যারা এসি রুম নেবে তাদের জন্যে। আজকে সকালবেলা আবার সেই বৃষ্টি, চারিদিকে ভেজা ভেজা। এই বালি যুব আবাসে রিসর্টে আমরা ছিলাম। তোমরা ওয়েবসাইটে গিয়ে এখানকার সব রুম চ্যাট প্রাইস চ্যাট সবই দেখে নিতে পারো। মৌলালিতে এদের যুবকেন্দ্রের অফিস আছে, ওখান থেকেও ডাইরেক্ট রুম বুক করা যায়। তারপরে ভাবলাম যে কি একটু এখানকার লোকাল বাজার দেখে আসি, যে কি লোকাল বাজার এখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ছিল, তাও গেলাম। আবার ভয়ও লাগছিল কোথাও দিয়ে কোথাও বাঘ তো চলে আসবে না। এখানকার লোকাল লোকেদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কি বাঘ আসলে তোমরা কি করে বোঝো, তো ওরা বললো যে কি বাঘ আসলে আমাদের গরু ছাগল এরা আসে, তারা খুব উৎপাত করা স্টার্ট করে দেয়, তারপরে একটা আলাদা রকমের গন্ধ পাওয়া যায়। তারপরে আমরা জিজ্ঞেসও করেছিলাম তাহলে কি বাঘ আসলে তোমরা কি বাড়িতে বন্ধ হয়ে থাকো, তো ওরা বললো যে কি বাড়িতে বন্ধ হয়ে থাকা কি যায়, কাজকর্ম তো আছেই, সেটা তো দেখতে হবে। সত্যি এদের জীবনটা কতটাই কষ্টকর, দেখো রাস্তাঘাটে কি অবস্থা। কিছুটা রাস্তা পাকা ছিল, আবার অনেকটা রাস্তা দেখো এরকমও ছিল। তাও অনেকটা হাঁটার পর আমরা বাজারে পৌঁছলাম, কিন্তু পৌঁছে দেখি কোনো কিছু দোকানপাট কিছু খোলা নেই, এত সকালে কিছুই খুলে নাও এখানে। তারপরে আমরা এই ভ্যান গাড়ি নিয়ে আমরা হোটেলের জন্য রওনা দিলাম। বাঘ আসলে কি করে বোঝেন যে কি বাঘ এসেছে? পায়ের পায়ের কাছ থেকে বোঝা যায়। আর গন্ধ গন্ধ পায় থাকে নাকি? গন্ধ আছে কম বোঝা যায় না। শুনলাম নাকি পায়েসের মতন নাকি গন্ধ? হ্যাঁ একটা গন্ধ আছে, খাওয়ার আগে লাগে না, ঠিক আছে। এখানে যত লোক তত মান্যতা, যে যার মতন বেঁচে থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আমাদের জার্নিটাও এবার প্রায় শেষের দিকে।
সব মিলিয়ে মোটামুটি ট্যুরটা বেশ ভালোই হলো। অনেক কিছু জানলাম এই জায়গাটার বিষয়ে, যেটুকু জানলাম সবই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার দেখা হবে নেক্সট ভিডিওতে একটা নতুন গল্পের সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। ততক্ষণের জন্য টাটা।